আপনি যদি গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওটি প্রমোট করতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওটি গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোট করবে। তো ফার্স্ট আপনাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনারা না জেনে থাকেন কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। এখানে আমি আপনাদেরকে বলে দিছি কিভাবে আপনারা সঠিক ওয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন অলরেডি আমি আমার ভিডিও প্রমোট করছি, যেখানে দেখুন 317টা ভিউ আছে, যার কস্ট পড়ছে আমার $3.17। মানে যদি এভারেজে ধরে একটা ভিউর জন্য আমার 1 টাকা করে পে করতে হয়েছে। এটাই আমাদের বাংলাদেশের সর্বনিম্ন কস্ট। এর চেয়ে নিচে আর হয় না, এর উপরে হয় কিন্তু এর চেয়ে নিচে আর হয় না। তার মানে হলো আপনি যদি আপনার ভিডিও প্রমোট করতে চান তাহলে আপনাকে একটা ভিউর জন্য 1 টাকা করে পে করতে হবে, এটাই সর্বনিম্ন। আর সঠিক ওয়ে যদি না জেনে আপনার ভিডিও প্রমোট করেন তাহলে আপনাকে আরও বেশি পে করতে হতে পারে। তো আপনি কিভাবে সঠিক ওয়ে আপনার ভিডিও ক্যাম্পেইন রান করবেন? তো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারতেছেন নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস শো করলে জাস্ট একটু নিচে স্ক্রোল করবেন, তারপর এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডলাইন্স, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি যদি আপনাদের ভিডিও প্রমোট করতে চান, মানে ইউটিউব ভিডিও প্রমোট করতে চান, তাহলে এখানে ভিডিও সিলেক্ট করবেন। অ্যাপ হলে অ্যাপ, তো আমরা যেহেতু আমাদের ভিডিও প্রমোট করব তার জন্য এখানে ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমরা কাস্টমাইজ ভিডিও ক্যাম্পেইন, এখানে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখানে আমাদের মেন কাজ, তো ফার্স্টে দেখতে পারতেছেন এখানে ক্যাম্পেইন নেম, মানে আমাদের ক্যাম্পেইনের যে নামটা থাকবে এখানে আমরা নাম দেব। তো আমরা এখানে আমাদের দিয়ে দিই ইউটিউব ভিডিও প্রমোট, তো আমাদের ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। তারপর আমরা কী করবো, নিচে স্ক্রোল করবো, তো এখানে দেখতে পারতেছেন বিট, তো এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে আমরা দেখব এখানে আমাদের ম্যাক্সিমাম CPV সিলেক্ট আছে নাকি, আমরা সবসময় এটা সিলেক্ট করব। তার মানে হলো কস্ট পার ভিউ, মানে আমাদের একটা ভিউর জন্য আমাদের কত টাকা পে করতে হবে, তো এটা সিলেক্ট করা হয়ে গেল। তারপরে এখানে তো আমরা যদি টোটাল ক্যাম্পেইনের ক্লিক করি, তার মানে হলো আমাদের ক্যাম্পেইনটা কত ডলার, মানে আমাদের ক্যাম্পেইনে টোটাল কয় টাকা খরচ হবে, এটা টোটাল অ্যামাউন্ট আমরা বসাতে পারি। কিংবা আমরা এখানে ডেলি সিলেক্ট করে দিতে পারি, মানে ডেলি এত ডলার খরচ হবে। তো আমরা এখানে ক্যাম্পেইন টোটাল সিলেক্ট করে এখানে আমাদের যে কয় ডলার খরচ করতে চাই ওই কয় ডলার দিয়ে দেবো। তো ধরেন আপনাদের ভিডিওতে 100টা ভিউ দরকার, তাহলে আমরা এখানে $1 সিলেক্ট করে দিই। তারপরে এখানে আমাদের স্টার্ট টাইম, মানে আজকের ডেটটা দেওয়া আছে, তারপর এন্ড টাইমে আমাদের ক্যাম্পেইনটা যেদিন শেষ হবে ওই টাইমটা সিলেক্ট করে দেব। তো আমরা 3 দিনকার ক্যাম্পেইন রান করব, তো আমরা 1 সিলেক্ট করে দিলাম, তো 3 দিনকার একটা ক্যাম্পেইন স্টার্ট হয়ে গেলো। তো এইখানে দেখতে পারতেছেন $1 ক্যাম্পেইন আপনার প্রতিদিন 33 সেন্ট করে খরচ হবে, মানে প্রতিদিন 33টা ভিউ আপনি পাবেন আপনাদের ভিডিওতে। আমি যখন আমাদের ভিডিওটি প্রমোট করি তখন আমার এরকম খরচ হয়, মানে 33টা ভিউর জন্য আমার 33 সেন্ট করে খরচ হয়। তারপর নিচে স্ক্রোল করব, এখানে নেটওয়ার্কে এখানে ক্লিক করে দিই, তো আমরা এটা আনটিক করে দেব আর উপরের এই দুটা টিক থাকবে। তারপর নিচে স্ক্রোল করি, তো এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব, বাংলাদেশ সিলেক্ট আছে, মানে আমাদের ক্যাম্পেইনটা কোথায় রান হবে, বাংলাদেশ। তারপর নিচে স্ক্রোল করে তো এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা সার্চ দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, মানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী সেটা সিলেক্ট করে নেব। তো দেখতে পারতেছি আমি বাঙালি সিলেক্ট করে রাখছি, মানে বাংলা। তারপর নিচে স্ক্রোল করব, তারপর এখানে দেখতে পারতেছেন এখানে ক্লিক করি, আমরা এখানে এক্সপেন্ড ইনভেন্টরি এখানে ক্লিক করে দেব, আমরা সবসময় এটা সিলেক্ট করব, এটাই সবচেয়ে কম কস্ট হয়। তারপর নিচে স্ক্রোল করি, তারপর এখানে ক্লিক করি, তারপর এটা আমরা আনটিক করে দিয়ে এই দুইটা টিক করে দেব, মানে ইউটিউব ভিডিওতে আমাদের ক্যাম্পেইন রান হবে আর লাইভ স্ট্রিম ভিডিওতে। তারপর আমাদের রিলেটেড ভিডিও দরকার নেই। তারপরে অ্যাডিশনাল সেটিং এখানে ক্লিক করব, তারপর এখানে ডিভাইস, আমাদের অ্যাডটা কোন ডিভাইসে আমরা রান করতে চাই তাও আমরা সেট করতে পারি। তো এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করি, তারপর এখানে আমরা টিভি স্ক্রিন আর ট্যাবলেট দুইটা আনটিক করে দেব, আর এখানে আমরা কম্পিউটার অ্যান্ড মোবাইল দুটা টিক করে রাখবো। আমরা এখানে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনটা এখানে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের মানে ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি,
মানে আমাদের একটা ভিউয়ার্সের কাছে আমাদের ভিডিওটি প্রতিদিন কয়বার শো করবে। তো আমরা এখানে দেব পার ডে একবার, মানে এখানে নাম্বারটা আমরা ওয়ান সিলেক্ট করব, একবার পার ডে। তো এটা হয়ে গেল, তারপর নিচে স্ক্রল করি। তো এখানে দেখতে পারতেছেন অ্যাড গ্রুপ নেম, এটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা কিচ্ছু দেবো না। তারপর আবার নিচে স্ক্রল করি, তারপরে এই অপশনে ক্লিক করি। এখানে আমাদের ভিডিওটা কোন এজের মানুষের কাছে পৌঁছাতে চাই, তো এখানে আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা জাস্ট 18-24 আর 25-34 এই দুইটা সিলেক্ট করব। আর এখানে আমরা আননোন এটা টিক করে দেব। তারপর আবার নিচে স্ক্রল করি, তো এখানে ক্লিক করি অডিয়েন্স, এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি কোন ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করব। তো আমি যেহেতু ইউটিউব রিলেটেড টেক রিলেটেড ভিডিও বানাই, তার জন্য আমরা এখানে সোশ্যাল মিডিয়া এটা টিক দিয়ে দেবো। তো এটাই থাকবে। তারপর আমরা আবার নিচে স্ক্রল করি, তারপরে এখানে কিওয়ার্ড দেখতে পারতেছেন, এখানে আমাদের ভিডিওর যে কিওয়ার্ডটা আছে, মানে আমাদের ভিডিওতে আমরা কিওয়ার্ড অ্যাড করি, ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি লিখে দিই এখানে ইউটিউব গ্রোথ। তো আপনারা আরও কিওয়ার্ড অ্যাড করে নেবেন, আমি আপাতত একটাই দেখে দিলাম। তারপর আবার নিচে স্ক্রল করি, তারপর এখানে আমাদের মেন কাজ, এখানে বিড দেখতেছেন ম্যাক্সিমাম সিপিভি বিডস। তো এখানে আমরা দিব যে আমাদের একটা ভিউর জন্য আমরা কত টাকা খরচ করতে পারি। তো এখানে অবশ্যই আমরা একটা ভিউর জন্য 1 টাকা খরচ করব, তার জন্য আমরা এখানে ডট প্রথমে দিব, তারপরে একটা জিরো দেব, তারপর 1 দেব। তার মানে আমরা একটা ভিউর জন্য 1 সেন্ট করে খরচ করব। তারপর আবার নিচে স্ক্রল করি, তো এখানে আমাদের মেন কাজ, এখানে আমাদের ভিডিওর ইউআরএলটি পেস্ট করতে হবে। তো আমাদের ভিডিওর ইউআরএলটি আমরা কপি করে নিয়ে আসি। তো আমরা জাস্ট আমাদের ইউআরএলটি পেস্ট করে দিই, তাহলে আমাদের ভিডিওটি শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি শো করলো। তারপরে এখানে আমরা ইনফিড ভিডিও অ্যাড এটা সিলেক্ট করে নেব, কারণ এইটাই আমাদের সবচেয়ে কস্ট কম হবে। এখানে যদি আমরা স্কেপেবল এটা সিলেক্ট করি, তাহলে আমাদের কস্ট বেশি পড়বে। তো আমরা একটু নিচে স্ক্রল করি, তো এখানে আমরা দেব আমাদের অ্যাডের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা, আপনাদের টাইটেল অনুযায়ী দিয়ে দেবেন। তো যেহেতু দেখতে পারতেছেন এই ভিডিওটা কিসের উপর, হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস, তাহলে আমরা এখানে দিয়ে দিই হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এটাই আমরা আবার ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তো আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিলাম দুটাই। তারপরে এখানে জাস্ট আমরা ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করে দেব, তারপরে এখানে কন্টিনিউ টু ক্যাম্পেইন এখানে ক্লিক করে দিলে আমাদের ক্যাম্পেইনটা রেডি। তো এখন গুগল থেকে আমাদের ক্যাম্পেইনটা রিভিউ করবে, রিভিউ করে আমাদের ক্যাম্পেইনটা স্টার্ট করে দেবো। তো দেখা গেছে একদিনের ভিতরে রিভিউ শেষ হয়ে যায়, মানে আপনার ক্যাম্পেইনে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে দেখা যাচ্ছে একদিন পরে আপনাদের ক্যাম্পেইনটি রান হওয়া শুরু করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।